ছোটবেলা বা ছেলেবেলা এমন একটা সময় যা মানুষ কিন্তু বারবার ফিরে পেতে চায়, হারিয়ে যেতে চায় সেই দিনগুলোর মাঝে। এই সময়টা আসলে মানুষের জীবনে একটা সোনালি অধ্যায় বলা যেতে পারে। ভালো অভ্যাস খারাপ অভ্যাস সব কিছুই কিন্তু এখান থেকেই তৈরি হয়। তো আসসালামু আলাইকুম, আজকে কিন্তু চলে এসেছি আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি সবসময় আরিয়ানের পাপাকে জিজ্ঞেসা করতাম যে গ্রামে তো প্রাইমারি স্কুল অ্যাভেলেবল এবং দেখা যায়, কিন্তু শহরে আমি প্রাইমারি স্কুল কেন দেখি না? আমার হচ্ছে মানে 6 বছর আমি ঢাকায় থাকি আমার শ্বশুর বাড়িতে, তো এর মধ্যে আমি কখনোই দেখি নাই যে প্রাইমারি স্কুল। তো ও বলল ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই। তো আমাদের বাসা থেকে বেশ অনেক দূর এই প্রাইমারি স্কুলটা আজমপুর, তবে এটা উত্তরাতেই। তো এখানে এসে দেখলাম যে বেশ ভালো পরিবেশ, ভিডিও করছিলাম আর এই পাশে একটু ময়লা ছিল, সেই ময়লাতে আগুন ধরিয়ে দিয়েছিল। খেলার মাঠটাও ছিল কিন্তু বেশ বিশাল। তো আমার আরিয়ান সোনাও আমাদের সাথে ছিল, আমরা সবসময় বাবা সোনাকে সাথে নিয়ে যেখানে যাই সেখানে ওরে নিয়ে যাই। তো স্কুল বন্ধ ছিল যার জন্য আমরা বাচ্চা কাচ্চাকে আর দেখতে পাই নাই। আমরা ভেবেছিলাম খুলছে, তবে না, এখনো খোলে নাই। 3 তারিখ থেকে নাকি ওপেন হবে, তবে অফিস খোলা ছিল। আমরা হেডমিস্ট্রেসের সাথে কথা বলেছিলাম। তো এটা হচ্ছে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট। এখানে কিন্তু নোটিশ করা আছে যে যে বিনা অনুমতিতে বিদ্যালয়ের ভিতরে বহিরাগতদের প্রবেশ নিষেধ। তো আমরা বহিরাগত হয়েও ঢুকে গিয়েছিলাম, যেহেতু আমরা উত্তরাবাসী আর দেখার জন্য ঢুকেছি, আর বেশি একটা রেস্ট্রিক্টেড ছিল না কারণ বাচ্চা কাচ্চা নাই স্কুলে, স্কুল বন্ধ ছিল এই জন্য। তো এই পাশে কিন্তু ফলের দোকান আছে, একটা মাদ্রাসা কাম এতিমখানা আছে বিশাল বড়। আর আরিয়ান সোনা তো বাপার পিছে পিছে খালি ছুটতেছিল। এখানে কিন্তু আমরা অনেক সময় আসি, এখানে ওই যে ভালো একটা বিউটি সেলুন আছে, তারপরে আমরা এই যে চেকার্সে খেতে আসি, পিৎজা খেতে আসি। এখানে চেকার্সের পিৎজাটা অনেক টেস্টি। তো এই তো হলো আমার প্রাইমারির কথা, প্রাইমারি স্কুলের